Thank you.
আমিও দেখতে চাই যখন মোহাম্মদ ফয়েজ আসবে তখন তোমাদের রিয়াকশনটা কি হবে সেটা এখন থেকে খানিকটা আজ করতে পারছি। তো চলো অনুষ্ঠানের শুরুতে কিছু সুন্দর সুন্দর গান হবে, তারপর ডেফিনেটলি একটু ডান্সের গানের দিকে যাব, তারপর তো একদম ধামাকা হবেই। তো এখন যে গানটা গাইবো এটা খুব সুন্দর রোমান্টিক গান, একটা মিষ্টি গান। এই গানটা একটু বলে রাখি, এই গানটা এমন একটা গান, একটা নস্টালজিক গান, যেটা আমাদের কলেজ প্রেমের কথা মনে করায়। এখানে কলেজে পড়ছো কারা কারা একটু হাত তুলবে? ওয়াও, এখানে তো ইয়াং জেনারেশন ভর্তি। আচ্ছা এবার একটু জিজ্ঞাসা করবো, প্রেম করছো কারা কারা? আরে বাপ রে বাপ, বাবা মা কেউ আসেনি সাথে, তাই তো? কোন চাপ নেই তাই। আর এদিকে আমার বান্ধবীরা কি প্রেম প্রেম করছো? আচ্ছা এই তো সর্বনাশ হয়ে গেল, ছেলেরা তো হাত তুলে ফেলেছে, আমার পাশে আমার মা বসে। সত্যি কথা বলে একটু প্রেম করছো? মা কিছু বলবে না, ভয় পেও না, ওরা কেউ হাত তুলবে না। তো এই কলেজ প্রেম এমন একটা প্রেম যে প্রেম বেশিরভাগ সময় ব্যর্থ হয়ে যায়, আবার অনেক অনেক সময় সেটা সাকসেস হয়, সেটা খুব লাকিলি হয়। তো সেরকম একটা মিষ্টি প্রেমের গান, নস্টালজিক গান। এই গানটা অনেকটা আগের গান, মানে আমার বাবাদের তারও আগের জেনারেশন পর্যন্ত এই গানটাকে একইভাবে শুনে এসছেন, এবং এই গানটা এখনো পর্যন্ত ততটাই আমাদের নস্টালজিক করে তোলে। আশা করছি সবার ভালো লাগবে।
ভাইরে মোহাম্মদ ফয়েজ এখনো আসেনি, এলে আমি তোকে বলে দেবো, ঠিক আছে? এত উত্তেজিত হওয়ার কিছু নেই, ওরা যখন আসবে আমি তোদেরকে খবর দেবো, ঠিক আছে?
আমরা সত্যি ভালো লাগছে অবন্তিকাদির গান এবং আরো অনেক গান আমরা শুনবো, কিন্তু তার আগে এই মুহূর্তে কাটোয়া পৌরসভার মাননীয় পৌর প্রধান শ্রী সমীর কুমার সাহা মহাশয়কে মঞ্চে আসবার জন্য আমরা অনুরোধ করছি। আমরা পূর্ব বর্ধমান জেলা সভা মেলার পক্ষ থেকে অবন্তিকাদিকে বরণ করে নেব। আচ্ছা, বরণের পালনের জন্য একটা খুব বড় অ্যানাউন্সমেন্ট রয়েছে, রিকোয়েস্ট করছি অন বিহাফ অফ কাটোয়া সবলা মেলা। সামনে যে সাউন্ডের কনসোল রয়েছে, আমাদের সঞ্জীব দাস সাউন্ডের যে কনসোল রয়েছে, আপনারা লাইভ অনুষ্ঠান দেখছেন নিউজ নেটওয়ার্ক 7 এর পেজ থেকে। এরপর মোহাম্মদ ফয়াজ কিছুক্ষণের মধ্যেই উঠবে, আরো ব্যাপারটা বাড়বে। আমি জানি সবার মধ্যে আজকে একটা গরম ব্যাপার রয়েছে, আনন্দ আমরা সবাই করব, কিন্তু এই সাউন্ড কনসোলটাই যাতে কোনো রকম অসুবিধা না হয়, ওটাই যদি অসুবিধা হয়ে যায় তাহলে কিন্তু অনুষ্ঠানটা চালাতে খুব অসুবিধা হবে। এটা আমি রিকোয়েস্ট করলাম আমার ভাইদের, কাটোয়ার ভাইরা কিন্তু আমার কথা রাখবে, রাখবে তো নাকি? থ্যাংক ইউ ভাই। আপনারা লাইভ অনুষ্ঠান দেখছেন নিউজ নেটওয়ার্ক 7 এর ফেসবুক পেজ থেকে। আমরা কাটোয়া পৌরসভার মাননীয় পৌর প্রধান শ্রী সমীর কুমার সাহা স্যারকে পেয়ে গেলাম। পূর্ব বর্ধমান জেলা সবলা মেলা আজকে শেষ দিন এবং শেষ দিনের অনুষ্ঠান দেখছেন নিউজ নেটওয়ার্ক 7 এর পেজ থেকে। মাননীয় পৌর প্রধান শ্রী সমীর কুমার সাহা মহোদয় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তরীয় এবং তারই সঙ্গে পুষ্পস্তবক এবং সবলা মেলার স্মারকের মাধ্যমে বরণ করে নিচ্ছেন প্রিয় সঙ্গীত শিল্পীকে। হাততালি চাই সবাই মিলে সজোরে, কাটোয়া পৌরসভা এবং আমাদের প্রিয় চেয়ারম্যান স্যারের জন্য সবাই মিলে একটু জোর করে হাততালি প্লিজ। আমরা রয়েছি কাটোয়া সবলা মেলা, আপনারা লাইভ অনুষ্ঠান দেখছেন নিউজ নেটওয়ার্ক 7 এর ফেসবুক পেজ থেকে। এর মধ্যেই আমরা ফ্যান্সকে পাবো মঞ্চে, আর হাততালি হয়ে যাক স্যারের জন্য সবাই মিলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমরা গানে ফিরি। সকল শ্রোতাদের কাছে আমি একটা অনুরোধ রাখছি, আজকে আমাদের সপ্তম দিন অর্থাৎ সবলা মেলার শেষ দিন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ। আপনারা বুঝতেই পারছি মাঠে প্রচণ্ড ভিড় হয়ে গেছে, তবুও আপনাদের কাছে এতদিন সহযোগিতা করেছেন, আজকেও আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনাদের যে আপনারা লাইভ অনুষ্ঠান দেখছেন নিউজ নেটওয়ার্ক 7 এর পেজ থেকে, যাতে আমরা অনুষ্ঠানটা সুন্দরভাবে শেষ করতে পারি তার জন্য আমি অনুরোধ করছি। কাটোয়াবাসীর যে সম্মান সেটা উৎপন্ন থাকুক, আমাদের সকল সক্রিয় দেয় এই কামনা করি। আপনাদের কাছে আবারও আমি অনুরোধ রাখছি, আপনারা সবাই শান্ত থেকে অনুষ্ঠানটাকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সহযোগিতা করুন। জিতু হাজরা, জিতু হাজরা তুমি কোথায়? তুমি মঞ্চের পাশে চলে এসো, তোমার মা। আপনারা লাইভ অনুষ্ঠান দেখছেন নিউজ নেটওয়ার্ক 7 এর পেজ থেকে, আপনারা আমাদের সহযোগিতা করুন এবং নিজের নিজে একটু শেয়ার করে নেবেন। খুব সুন্দর গিফট আমি পেয়েছি, একটা অসাধারণ কৃষ্ণ মূর্তি, এটা আমার কাছে আজকে উপরি একটা পাওনা, ভীষণ ভীষণ খুশি। এখন আপনাদের সামনে গান শোনাচ্ছে অবন্তিকা ঘোষ। আপনারা বলবো না, আমি তো তোমরাই বলি, কারণ তোমরা আমার নিজের কাছের হয়ে গেছো, তো তোমাদেরকে খুশি করতে পারছি তো। আচ্ছা, এবার কি একটু রিদমিক গানের দিকে যাব? আপনারা লাইভ অনুষ্ঠান দেখছেন নিউজ নেটওয়ার্ক 7 এর পেজ থেকে। রিদমিক গান হলেও একটু প্রেমের গানের দিকেই যাব, তার কারণ আপনারা লাইভ অনুষ্ঠান দেখছেন নিউজ নেটওয়ার্ক 7 এর পেজ থেকে। আপনারা লাইভ অনুষ্ঠান দেখছেন নিউজ নেটওয়ার্ক 7 এর পেজ থেকে, আপনারা আমাদের সহযোগিতা করুন, লাইভটা নিজে নিজে শেয়ার করে নেবেন। একটা খুব সুন্দর 90s এর গান, আশা করছি সবার ভালো লাগবে। ওদিকে যারা আছো আমার বান্ধবীরা, একটু প্লিজ বসে পড়ো সবাই, না হলে অনুষ্ঠানটা কমপ্লিট করা যাচ্ছে না। ভলেন্টিয়ার্সদের বলবো একটু ওদিকটা লক্ষ্য রাখতে, একটু প্লিজ সবাই বসে পড়লে সুন্দরভাবে অনুষ্ঠানটা সবাই মিলে দেখতে পাবে।
আপনারা লাইভ অনুষ্ঠান দেখছেন নিউজ নেটওয়ার্ক সেভেন এর পেজ থেকে। পূর্ব বর্ধমান জেলা সমবলা মেলার লাইভ অনুষ্ঠান দেখছেন নিউজ নেটওয়ার্ক সেভেন এর পেজ থেকে। রিতম সাহা ডাক নাম রাজা, আপনারা লাইভ। রিতম সাহা ডাক নাম রাজা, তুমি কোথায়? মঞ্চের পাশে চলে এসো। কালকে এগ রোল সিঙ্গারা একসঙ্গে চা। হ্যাঁ রোববারে তো, হ্যাঁ সিঙ্গারা চাটা তো আছেই, তার সঙ্গে এগ রোলটা জুটলো। সিঙ্গারা চাটাও খাওয়ায়, নিজে খায় আবার খাওয়ায়, জানো চা সিঙ্গারা নিজে খায় আবার আমাকে খাওয়ায়। এ বাবু আর কিছুক্ষণ পর শুরু হবে। লাইভ অনুষ্ঠান দেখছেন আমাদের নিউজ নেটওয়ার্ক সেভেন এর পেজ থেকে। দাঁড়া তোকে বসাবো, দাঁড়া। Bye.
थैंक यू सो मच। कैसा लगा आप लोगों को, मजा आ रहा है? देखकर तो लग रहा है बहुत सारे लोग हो आप, लेकिन आवाज से इतना लग नहीं रहा है, तो एक बार चिल्ला कर बता दो जोर से और जोर से 1 2 3। एंटर की एनर्जी रहनी चाहिए शो के हर गाने के अंदर, ठीक है? আমরা বরণ করে নিই আমাদের প্রিয় শিল্পীকে। আমরা মনসি আহ্বান জানাচ্ছি পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিশু ও নারী উন্নয়ন জনকল্যাণ ত্রাণ ও স্থায়ী সমিতির মাননীয় কর্মাধ্যক্ষা শ্রীমতী মামুদ্র ভাষায়কে। আপনারা লাইভ অনুষ্ঠান দেখছেন নিউজ নেটওয়ার্ক 7 এর পেজ থেকে। আমরা বরণ করে নেব আমাদের প্রিয় শিল্পী মোহাম্মদ ফয়েজকে। প্লিজ ওয়েলকাম। আপনারা লাইভ অনুষ্ঠান দেখছেন নিউজ নেটওয়ার্ক 7 এর পেজ থেকে। আপনারা শেয়ার করুন নিজের পেজে, নিজের নিজের প্রোফাইলে শেয়ার করে নিন একটু এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। আপনারা লাইভ অনুষ্ঠান দেখছেন নিউজ নেটওয়ার্ক 7 এর ফেসবুক পেজ থেকে। আপনারা নিজের নিজের পেজে শেয়ার করে নিন, প্রোফাইলে শেয়ার করে নিন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। মাননীয় কর্মাধ্যক্ষা শ্রীমতী মাম্মি রুদ্র ম্যাডাম, তিনি এই মুহূর্তে বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় শিল্পীকে। আপনারা লাইভ দেখছেন নিউজ নেটওয়ার্ক 7 এর ফেসবুক পেজ থেকে। একটা খুবই সুন্দর শারুক ঘড়ি হিসেবে আমরা দিচ্ছি একটা হাততালি আশা করব। আপনারা লাইভ অনুষ্ঠান দেখছেন নিউজ নেটওয়ার্ক 7 এর পেজ থেকে। শ্রীমতী মাম্পি রুদ্র মহোদয়া, তিনি পুষ্পস্তবকের মাধ্যমে এবং এই শারুক উপহারের মাধ্যমে বরণ করে নিচ্ছেন সবলা মেলাতে আমাদের প্রিয় শিল্পী মোহাম্মদ ফয়েজকে। আর একটা হাততালি চাই সবাই মিলে। আপনারা লাইভ অনুষ্ঠান দেখছেন নিউজ নেটওয়ার্ক 7 এর পেজ থেকে। ছবি উঠছে নিশ্চয়ই, অনেক অনেক ছবি আর অনেক অনেক ফেসবুক পোস্ট, ফেসবুক লাইভও চলছে। আর একটা হাতালি ও গানে ফিরি। থ্যাংক ইউ।
Oh, yeah.
লাইভ অনুষ্ঠান দেখছেন নিউজ নেটওয়ার্ক 7 এর পেজ থেকে। মাঠে প্রচুর দর্শক এসেছে। হ্যাঁ দেখিয়ে আপ ऐसे अगर ऐसे खड़े हो जाएंगे किसी को चोट लग जाएगी ना तो शो बंद हो जाएगा और तो कुछ होगा ना। प्लीज आप लोग बैठ जाइए, जो खड़े हैं वो बैठ जाइए ना, आराम से शो तो कर ही रहा हूँ, कहीं जा तो रहा हूँ, तो आप प्लीज लोग बैठ जाइए ताकि मैं गा सकूँ। अगर आप नहीं बैठोगे तो मैं नहीं गा पाऊंगा। মাঠে প্রচুর দর্শক এসেছে। আপনারা লাইভ অনুষ্ঠান দেখছেন নিউজ নেটওয়ার্ক 7 এর পেজ থেকে। প্লিজ বাইট জাইয়ে প্লিজ। সুমতি রায়, প্রিয়াঙ্কা রায় পেছনের অফিস ঘরের কাছে আসবেন। সুমতি রায়, প্রিয়াঙ্কা রায়। মাঠে প্রচুর দর্শক এসেছে। আপনারা লাইভ অনুষ্ঠান দেখছেন নিউজ নেটওয়ার্ক 7 এর পেজ থেকে। প্রশাসন তৎপর। तो प्लीज अगर आप मुझे सुन रहे हैं तो प्लीज वो पुलिस पुलिस के पास है, आप प्लीज उससे जाकर बात कीजिए। हाँ आप लोग बैठ जाइए प्लीज। देखिए आप बैठेंगे नहीं फिर मैं जाऊंगा नहीं, कैसे शो कंप्लीट होगा। আচ্ছা কাটোয়াবাসীর কাছে আমার মা বোনেদের কাছে বিনীত অনুরোধ, আপনারা নিজেদেরকে আইদার মানে প্রশাসন এটা ঠিক করবে, বসবেন না দাঁড়াবেন, যদি বসেন তাহলে প্লিজ বসে যান, ততক্ষণ ফ্যান্স দাঁড়িয়ে থাকবে কোনো অসুবিধা নেই। ওভার ক্রাউড হয়ে গেছে, অনেক মা বোনেরা রয়েছে, আমার ভাইদেরকে বলবো হেল্প করতে, বসে যান নিজের নিজের জায়গায়। ওভার ক্রাউডের এদিকটা যদি কিছু জন পেছনের দিকে চলে যান বা সাইডের স্টলগুলোতেও যদি একটু একটু করে জায়গা দেওয়া যায় প্লিজ। ফ্যান্স থাকবে, আপনারা নিজেরা বসুন, 2 মিনিট আমরা সময় নিই। কাটোয়া সবলমেলা ওভারগ্রাউন্ড হয়ে গেছে পুরো মাঠে, আমরা বুঝতে পারছি। প্লিজ নিজেদেরকে আগে একটু সামলে নিন সুন্দর করে। মোহাম্মদ ফয়াজ মঞ্চেই থাকবে, কোনো চিন্তা নেই, ও আপনাদের বাড়ির ছেলে। সবাই বসে যান, একটু সুন্দর করে এই জায়গাটা আমাদের ভাইরা হেল্প করে দাও একটু, বা মা বোনেরা বসে যান, বাচ্চারা আছে যাদের কোনো রকম অসুবিধা না, অলরেডি দুজন বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা বললেই আমরা অনুষ্ঠানটা শুরু করব, একটু নিচে নিচে জায়গায় বসে যান, আর ভাইরা এদিক থেকে যারা ঝুঁকে পড়ছো চেষ্টা করে একটু এদিকে চলে আসেন, মায়েদেরকে মেয়েদেরকে একটু ওই জায়গাটা জায়গা করে দাও প্লিজ, রিকোয়েস্ট করছি, হাত জোর করে রিকোয়েস্ট করছি, বসে পড়ুন প্লিজ, প্রশাসনও রিকোয়েস্ট করছে, হাত জোর করে রিকোয়েস্ট করছি, বসে পড়ুন। এদিকে দেখুন কি সুন্দর বসে আছেন, বোনেরা ভয় পাবেন না, মায়েরা বসে যান নিজেদের জায়গায় প্লিজ বসে যান। বসে যান, তারপর একটা তালি দেওয়াবো, অনুষ্ঠান শুরু করাবো, ফায়ার গাইবে, আমাদের ছেলে গাইবে, কোনো অসুবিধা নেই। সবাই একটু পেছিয়ে গিয়ে বসুন, না হলে বসার দাঁড়ানোর জায়গাটা কম, একদম একটু পিছিয়ে পিছিয়ে বসুন, একটু পিছিয়ে বসুন প্লিজ, প্রশাসন রিকোয়েস্ট করছে একটু পিছিয়ে বসুন প্লিজ, প্লিজ আপনারা একটু পেছিয়ে যান এবং বসে পড়ুন।
अच्छा एक सवाल है, जो भी
अभी जो भैया रिसेंट गाना आया था कभी शाम मिलने, वो किस किस ने सुना? सबने सुना है? सब गाओगे फिर साथ में पक्का? ये जितनी हाँ हाँ पे आवाज आ रही ना गाने में भैया, एक मिनट में लड़ा लगा ठीक है। फ्लैश लाइट भी लगा लो, वीडियो में अच्छा लगेगा। सारे सारे जल्दी से फ्लैश लाइट लगाओ, पीछे वाले आप लोग भी सब दिख रहे हो तो सब लोग फ्लैश लाइट लगाओ, उस साइड वाले पीछे वाले भी सब दिख रहे हो फ्लैश लाइट लगाओ। वो कभी शाम करे लगे हम करे तो मेरे दिल में आ जाना, ओ मेरा घर जलाने वाले सुन मेरी, ओ तेरा घर जले तो मेरे दिल में आ जाना, मगर माना इस तरह से कि फिर लौट के ना जाना। ओ कभी शाम ढले तो मेरे दिल में आ जाना, ओ लगे गम ढले तो मेरे दिल में आ जाना, ओ मेरा दिल जलाने वाले सुन मेरी, ओ तेरा घर जले तो मेरे दिल में आ जाना, मगर चोट लग रही है मेरे को दिख रहा है, अब तो प्लीज आराम से बैठ जाइए नहीं तो
प्लीज बैठ जाइए, प्लीज बैठ जाइए, अभी चोट लग जाएगी किसी को यार। कोई कौन দাদা বসে যান, প্লিজ বসে যান, প্লিজ বসে যান, সবাই প্লিজ বসে যান। ওখানে মায়েরা রয়েছে, মেয়েরা রয়েছে, রিকোয়েস্ট করছি বসে যান। পেছন থেকে যারা প্রেশার দিচ্ছেন একটু পিছিয়ে যান, যারা একদম পেছনে আছেন পেছন থেকে পেছন, নাহলে বিপদ হয়ে যাবে। এখানে মা বোনেরা আছে, প্লিজ পেছন থেকে প্রেশার আসছে, প্লিজ একটু সামলে নিন আমার ভাইরা। এখানে মায়েরা বোনেরা একা রয়েছে, প্লিজ। কাটোয়ার ঐতিহ্য, কাটোয়ার সম্মান আমাদের কাছে, নিজেরা আমাদের মা বোনেদেরকে যাতে এখানে কোন রকম অসুবিধা না হয়, পেছনের দিকে যাদের প্রেশার নেই একটু একটু করে পেছন, দু পা করে পেছন পেছন থেকে, তাহলে কিন্তু এখানে কোনো প্রবলেম হবে না। প্লিজ রিকোয়েস্ট করছি দু পা করে পেছন থেকে পিছিয়ে যান প্লিজ, তাহলে কিন্তু আমরা গান শুরু করবো, নাহলে করতে পারবো না। প্লিজ এদিকটা, এদিকটা প্লিজ, পেছন থেকে ভাইরা না হেসে দু পা একটু পিছিয়ে যান প্লিজ। এখানে মেয়েরা মায়েরা রয়েছেন, প্লিজ দু পা পিছিয়ে যান, এখানে বসে যেতে পারবেন সবাই, বসে যান সবাই, বসে যান প্লিজ, বসে যান। আপনারা নিউজ নেটওয়ার্ক সেভেন এর পেজ থেকে লাইভ দেখছেন, মাঠে প্রচুর দর্শক আছে, বারে বার দর্শকদের সামলাতে গান বন্ধ করতে হচ্ছে। প্লিজ ব্যাট যাইয়ে, আপনি ভি কাফি লোক খেড়ে সব ব্যাট যাইয়ে প্লিজ। হ্যালো, আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি, আমরা যদি সুস্থ না থাকে আমরা প্রোগ্রাম পরিচালনা করতে পারছি না, আপনাদের সহযোগিতাতেই তো আমরা প্রোগ্রামটা করব কি, তাই তো? তা আপনারা একটু সহযোগিতা করুন, আমরা এত ভালো একটা শিল্পীকে পেয়েছি, সবাই সহযোগিতাতেই প্রোগ্রামটা করবো, তাই তো? আপনাদের একটু ধীর হয়ে দেখার জন্য অনুরোধ করছি, আপনারা সহযোগিতা করুন, তাহলে ভয় আমার গানটা গাইতে পারবে। উনি ভয় পাচ্ছেন, আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা প্রোগ্রাম শুরু করতে চাইছি, আপনারা একটু কাঠোয়াবাসীর কাছে অনুরোধ, আপনারা একটু সহযোগিতা করুন, আমাদের কাপড় গৌরব কাপড় যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটাকে সকলে সহযোগিতায় সম্পূর্ণ করতে চাইছি। जब तक वो लोग बैठ रहे हैं उस साइड वाले, तब तक आप लोग का कर लेते हैं राइट, ठीक है? रिपीट करना ठीक है। ओ कभी शाम भले तो मेरे दिल में आ जाना, 1 2 3 हाँ। ओ लगे गम गले तो मेरे दिल में आ जाना, ओ मेरा तेरा दिल चले तो मेरे दिल में आ जा।
আচ্ছা আমরা অনুষ্ঠানটাকে কিছুক্ষণের জন্য একটু স্টপ রাখছি এখানে আপনারা একটু হ্যান্ডেল করে নিন প্রশাসনকে রিকোয়েস্ট করব একটু হ্যান্ডেল করে নিন প্লিজ আর আমাদের ভাইদের রিকোয়েস্ট করব একটু হ্যান্ডেল করে নিন আগে হ্যান্ডেল করে নিয়ে আপনারা গ্রিন কিউ দেবেন আমরা শুরু করব ফায়ার সততর মঞ্চেই থাকবে কোনো অসুবিধা নেই ফায়ার কো মে বলুগা ফায়ার বেটা ইধার আ যাও থোড়া লাইমলাইট মে রাখো প্রচুর মা বোনেরা রয়েছে আমি রিকোয়েস্ট করব ও তো বাচ্চা না আমাদের একদম ছোট ওরও টেনশন হচ্ছে দেখে ওর জন্য যদি আজকে ওর কোনো অডিয়েন্সের কোনো রকম কোনো ক্ষতি হয় তাহলে ও নিজেকে ক্ষমা করতে পারবে না এটুকু ওর মুখছে কাটোয়ার মুখছে আপনারা প্লিজ একটু নিজেদেরকে সুন্দর করে ব্যালেন্স করে নিন আমাদের প্রশাসন অনেক হেল্প করছে আমি জানি পুরসভার কর্মকর্তারা রয়েছেন ভাইরা এত রয়েছে কিন্তু বয়স তো অনেক ছোট বিলো 18 আমরা প্রত্যেকেই জানি তো ভয় পাচ্ছে আমাদের এত এত মা বোনেরা রয়েছেন একটু সেফলি ব্যাপারটাকে প্ল্যান করুন একটু সেফলি প্ল্যান করে আমাদের কিউ দিন হবে আমরা একটু এক দু মিনিট পজ রাখি নিজেদেরকে একটু ব্যালেন্স করুন কোনো অসুবিধা নেই একটু সুন্দর করে ব্যালেন্স করি কারণ এরপর নাচের গান ছিল আমাদের লিস্টে তো আসে এবার আমরা সেগুলো গাইতেও ভয় পাচ্ছি মা বোনেরা রয়েছেন আপনারা একটু ব্যালেন্স করুন কিভাবে করবেন স্যারেরাও নিজেরা রয়েছেন তারপর আমরা অনুষ্ঠান শুরু করব একটু একটু সময় দিন ভয় তো ভয় পাচ্ছে এক দু মিনিট সময় দিন একটু ব্যালেন্স হোক হবে না হলে আমরা গান হলেই আর স্টার্ট আপ হয়ে যাবে একটু পারে হ্যালো 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 Hello. Hello. আরেকটুখানি ব্যালেন্স করে নিন আপনারা বললে আমরা অনুষ্ঠান শুরু করবো হ্যালো হ্যালো ফোনটা দেবো ফোনটা দেবো কোন কোন ফোনটা দেবো ফোনটা দেবো ফোনটা আপনারা বললে আমরা শুরু করবো ওদিকটা দেখে নিন পুলিশ একটু খালি করছেন স্যারেরা খালি করছেন একটু দেখে নিন সব পোস্টেন আস্তে আস্তে শুরু করুন মাঠে প্রচুর দর্শক এসছে মাঠে তিন ধরনের জায়গা নেই
हेलो हेलो अच्छा फैजर गोला एक टा बांग्ला गान होगे की ताले सोने में नीचे चले चुप चुप बोझ में गिन्दू चलो ये तो आप ही का गाना है फिर फ्लैशलाइट लगा लो सब लोग और बैठे बैठे गाना आराम से ठीक है फील करना सबको जो फोन है फ्लैशलाइट तो ऑन करो दाओ और जो ना या प्लीज एक तो कंप्लीट करो और बारे बांग्ला सुनते कम लगे प्लीज एक तो सुनो सबई बोलती
আপনারা অনুষ্ঠান দেখছেন নিউজ নেটওয়ার্ক 7 এর ফেসবুক পেজ থেকে। এর নাম অনুষ্কা হালদার, বাবা মায়ের নাম কিশোর হালদার আর রুমা হালদার। আপনারা চলে আসবেন মঞ্চের পাশে, মঞ্চের পিছনে চলে আসুন। Yeah.
से बाना है हाथ को तेरे স্টলে চলে এসো শুভজিৎ ধারা
एकदम सिंसियरली सुनोगे और मजा आएगा। मौली शाह मंचेर डान दिके चले आसबेन। আপনারা লাইভ অনুষ্ঠান দেখছেন নিউজ নেটওয়ার্ক 7 এর পেজ থেকে।
আপনারা লাইভ অনুষ্ঠান দেখছেন নিউজ নেটওয়ার্ক 7 এর পেজ থেকে। মাঠে প্রচুর দর্শক এসেছে এবং যে কোনো সময় হয়তো প্রোগ্রাম বন্ধ করে দিতে হবে। আপনারা লাইভ অনুষ্ঠান দেখছেন নিউজ নেটওয়ার্ক 7 এর পেজ থেকে। क्यों गर्मियां फिर रुकी रुकी कह भी न पाए तू बेवजह है ये बेबसी। तुम में हम है हम में तुम हो तुमसे हम है हमसे तुम हो किस्मतों से मिलते हैं यार हर किसी को সুশৃঙ্খল ভাবে পরিচালনা করবার জন্য
समस्त दर्शक বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা অভিনন্দন সবাইকে অনুরোধ করব আপনারা ধীরে ধীরে বাড়ির পথে এগিয়ে যাবেন কেউ তাড়াহুড়ো করবেন না সবাই ধীরে ধীরে বাড়ির পথে এগিয়ে যাবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকেই এই অনুষ্ঠানের আয়োজন আমরা অনুরোধ করব যারা গেটের দিকে আছেন আপনারা একটু ধীরে ধীরে বাড়ির দিকে আপনারা অনুষ্ঠান হয়তো আরো কিছুক্ষণ চলতো কিন্তু মাঠে তিল ধারণের জায়গা নেই যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই জন্য অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হলো প্রশাসন সুস্মিতা হালদার সুস্মিতা হাজরা আপনি মঞ্চের কাছে চলে আসবেন আপনার বাড়ির লোক অপেক্ষা করছেন আরো একবার বলি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক অনুপ্রেরণায় পূর্ব বর্ধমান সমস্ত অনুষ্ঠান আজকের অনুষ্ঠানে গাই শেষ হয়ে গেল এভাবে আপনারা সর্বাঙ্গ সুন্দর এবং সাফল্য মণ্ডিত করে তুললেন এবং শেষ দিনের অনুষ্ঠানে এক নজির সৃষ্টি করলেন জনসমুদ্র তৈরি করে সকলকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা মৌমিনী সাহা মৌ আমাদের নিউজ নেটওয়ার্ক 7 এর দর্শকদের অনুরোধ করব অনুষ্ঠানটা শেয়ার করে নেবেন নিজের নিজের প্রোফাইল বা পেজে ও মোহিনী ওর দিদি মোহিনী তুমি কোথায় চলে এসো এই তো জন